গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? আজকে কিছু না, স্পেশাল কিছু নেই, ভাই আছে। আর আজকে সোমবার, রান্না চলছে। আমি ডিউটি থেকে এসে এই রান্না বসিয়েছি আজকে নিরামিষ। ও খেয়ে বেরিয়ে যাবে, ওর আজকে কলেজ বন্ধ, কালকে কাল থেকে আবার কলেজ। আর দেবজ্যোতি তো অফিস চলে গেছে, আমি একা একা। আজকে ভাবছি দেবজ্যোতি সন্ধেবেলায় এলে ওর একটা কবিতা তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। নমস্কার। তো আমাদের চ্যানেলে প্রথম আমি আবৃত্তি ছাড়ছি একটা। তো অনেক ছোটকালে করেছিলাম কবিতাটা, মুখস্থ নেই তাই মোবাইল দেখে করছি, কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কেন এলো না। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ, এখনো বাবা কেন এলো না মা? বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলায় সেরে ফেলতে হবে, বলে গেল। সেই মানুষ এখনো এলো না। কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে, সামনে ইতিহাসের পাতা খোলা, ঘড়িতে টিক টিক শব্দ, কলে জল পড়ছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোফলা বেড়াল, বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একুয়ে অবাধ্য। যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না। এখনো বাবা কেন এলো না মা? রান্না কোন কালে শেষ? গা ধোয়াও সারা, মা এখন ঘুমতে বসে কেবলই ঘরঘুর করছে। খুট করে একটা শব্দ, ছিটকিনি খোলার। কে? মা আমি খোকা, গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে, এখন রেডিওয়ে খবর বলছে। মানুষটা এখনো কেন এলো না? একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল, মোড়ে ভিড়, একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে। কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে, অনেক অলি গলি ঘুরে, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো। নমস্কার। তো অনেকদিন পরে আবৃত্তি করলাম, মোটামুটি তাও কলেজে মনে হয় লাস্ট করেছি, তারপরে আর প্র্যাকটিসও নেই তেমন। তো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করবেন, আরও ভালো করার চেষ্টা করব। তো ক্যামেরাম্যান আজকে সুমনা ছিল। আর আমাদের চ্যানেলে লাইক করুন, পরে আরও ভালো করে যতটা ভালো করা যায় আবৃত্তি করার বা আরও আদার্স কিছু করার আমরা চেষ্টা করব আপনাদের করে দেখাতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন বেশি করে, যাতে আমাদের সাবস্ক্রাইবার বাড়ে। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।